হাই গাইস, এই দেখো আমি এক হাঁড়ি হালিম বানাইছি। এখন আমরা হালিম গরম করে খাবো। এটা আমাদের ঈদের ইয়ামি ফেভারিট ফুড। ওকে, আমি এখন পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। স্যালাড দিয়ে দিচ্ছি, এটাতে আদা আছে, পেঁয়াজ আছে, শসা আছে, মরিচ আছে, ধনিয়া পাতা, আর লেবু দিব লাস্টে। লেবুগুলো আলাদা রাখা উচিত ছিল। লেবুগুলো এত ছোট ছোট করতে বলি নাই, বাট কি করব, লেবুগুলো আরো বড় রাখতে হতো। আমার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে গিয়ে ইনস্ট্রাকশন ঠিক মতো ফলো করে না, তো দ্যাটস ওকে, আমরা এটা দিয়েই দিই। আর হচ্ছে আর একটু পেঁয়াজের বেরেস্তা লাগবে। পেঁয়াজের বেরেস্তা ছাড়া আবার ঢাকাইয়া হালিম হয় নাকি? হালিম হয়েছে গিয়ে বেস্ট ঢাকার হালিম। যারা ঢাকাইয়া পুরান ঢাকার হালিম না খাইছো, তারা কিছুই খাও নাই। ও আর একটা হচ্ছে গিয়ে পুরান ঢাকার বিরিয়ানি আর তেহারি, যেটা আমরা 2 দিন আগে খাইছি, আর এখন হচ্ছে গিয়ে এইটা। ও, একটু জিরার গুঁড়াও দিতে ভুলে গেছি, জিরার গুঁড়া দিয়ে নিই, হালকা ভাজা জিরার গুঁড়া। আবার আমি আমার কুষ্টিয়ার টানটা দিলাম। কুষ্টিয়াতে হচ্ছে যাই রান্না করো না কেন, ভাজা জিরার গুঁড়া দেওয়া লাগবেই। অ্যান্ড আই লাভ ইট, আমি ফ্রম ঢাকা অ্যান্ড কুষ্টিয়া বোথ।